গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কুলটুস অ্যাক্টিভিটি চ্যানেলের টেড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা গরম জলে ম্যাগি দিয়ে দিচ্ছি আমি, ম্যাগিটাই খাওয়া হবে আজকে সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে। তো এবার দেখো দিয়ে দিচ্ছে ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটাকে তৈরি, কিন্তু আমার হয়ে গেছে গরম গরম ম্যাগি সকাল। তো দেখো ম্যাগি তো সকালে ছেলেকে খেতে দিয়ে দেব, আর এই ম্যাগিটাই আজকে আমরা তিনজনে কিন্তু খেয়ে নেব। তো তারপরে দেখো ডাল সেদ্ধ করব বলে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলার ডালটাকে এবার আমি বয়েল করে নেব। তো দেখো ছোলার ডাল সেদ্ধ আমি করে নিয়েছি, আর যেহেতু আজকে নিরামিষ দিন, দেখো এখানে ময়দা মেখে নিয়েছি আমি। তো এই ময়দা কেন মেখেছি বুঝতেই পারছো, লুচি বানাবো। তো ছোলার ডালে একটু নারকেল দিলে বেশ ভালোই লাগে নিরামিষ। তো দেখো আমি নারকেলটাকে কুচিয়ে নিচ্ছি, ছোটো ছোটো করে নারকেল কুচিয়ে নিচ্ছি। আর এই নারকেলটা কালকে হাজবেন্ড নিয়ে এসেছিলো বাজার থেকে, দুটো নারকেল এনেছিলো। তো দেখো নারকেল আমার কুচানো হয়ে গেছে, এবার আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম, সেই তেলেই কিন্তু আমি এবার নারকেল কুচি দিয়ে দিচ্ছি। তো নারকেল দিয়ে একটু ভেজে ভেজে নেব, ভাজা ভাজা মতো হয়ে গেলেই আমি কিন্তু এই নারকেলটাকে তুলে আর মানে আমি রান্না করব না, একটু ঝঞ্ঝাট কমানোর জন্য এই চটজলদি রান্না করছি। তো দেখো ছোলার ডাল দিয়ে দিয়েছি, সঙ্গে মশলা যা যা দেওয়ার সবই কিন্তু টুকটাক করে দিয়েছি আর কি। আর লঙ্কা গুঁড়োটাও এখন দিয়ে দিচ্ছি, ঝালটা যে যেমন খাবে তোমরা দিয়ে নিও, আমার বাড়িতে ঝালটা একটু বেশি চলে। তো দেখো জিরে গুঁড়ো কিন্তু পড়ে গেছে। তো দেখো সব কিছু দিয়ে আমি ডালটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি গরম জল দিয়ে দেবো আর কি। তো এইভাবেই করবো রান্না। আর দেখো টুকটাক করে কাজগুলো এর ভিতরে আমি সেরে নিই রান্না করতে করতে। তো দেখো ছোলার ডাল হয়ে গেছে, তো আমি এবার চান্দান করে পুজো টুজো দিয়ে নেব, তারপরে এসে আমি লুচিটা কিন্তু করবো। তো দেখো চান্দান করে রেডি, পুজো টুজো দিয়ে এলাম আর লুচি করতে চলে এসেছি। তো লুচির লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি দেখো। তো দেখো লুচি করবো বলে লুচিগুলো কেটে কেটে রেখে দিচ্ছি, আর একবারে আমি লুচিগুলোকে বেলেও নেব। তো দেখো লুচি বেলেও কিন্তু নিচ্ছি, আর আমি একবারে বেলে নিই তাহলে সুবিধা হয় আমার। আর কিছু সব পারি না, কিছুটা বেলে নিই, সেটা ভাজতে ভাজতে বাকিটা আবার বেলে নেব। তো দেখো লুচি বেলছি আমি, যাই হোক মোটামুটিভাবে কিন্তু আমি লুচি করে নেবো, অনেক খুব সুন্দর কিন্তু তোমরা করতে পারো অনেকেই আমি জানি, বাট আমি মোটামুটি পারি আর কি। তো সেরকমই দেখো করে নিচ্ছি, আর দেখো একটু লম্বা লম্বা শেপের করছি, আর একটু বড়ো বড়ো সাইজেরই করলাম কিন্তু লুচি। তো দেখো লুচিগুলো সব বেলে নিয়েছি, কিছু আছে ডো সেগুলোকে পরে করে নেব। তো এবার দেখো তেল গরম বসিয়ে দিয়েছে, এতে আমার হাজবেন্ড ধনে পাতা দিয়ে দিয়েছে, ধনে পাতা দিলে না বেশ ভালো একটা ফ্লেভার আসে। তো এবার দেখো লুচি দিয়ে দিচ্ছি, লুচি দিয়ে আমি লুচিগুলোকে ভেজে নেব। আর দেখো লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হচ্ছে, আর লুচি ফুলে উঠলে তো সত্যি মনে একটা আলাদাই আনন্দ লাগে। লুচি দেখবা ফুললে খুব ভালো লাগে, না ফুললে কেমন যেন একটা মনটা খারাপ খারাপ লাগে। তো যাই হোক লুচি কিন্তু ফুলে উঠছে, তো এই জন্যই ভালো লাগছে আর কি। তো লুচিগুলোকে তুলে নেব আমি। তো দেখো একটা লুচি তো তুললাম, তো আরেকটা লুচি আবার দিলাম। তো দেখো এই লুচিটাও কিন্তু বেশ ভালো ফুলেছে, প্রত্যেক দেখো কত সুন্দর করে বলের মতো ফুলেছে। তো লুচিগুলো দেখো সব আমি নামিয়ে নিয়েছি, আর আর প্লেটও সাজিয়ে নিয়েছি। দেখো ছোলার ডাল, লুচি, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজাও আছে। তো গুলটো অলরেডি খেতে বসে গেছে, ওর বাপিনও খাচ্ছে, তো আমি এরপরে খাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো, টাটা, সবাই ভালো।